সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো তো এই ভিডিওটিতে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটার নাম হলো গিয়ে শ্বসন আমরা এই অধ্যায়ে শ্বসন সম্পর্কে জানব উদ্ভিদ কিভাবে এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে থাকে আমি আগেই বলে নিচ্ছি আমরা এই অধ্যায়টি প্রত্যেকটি পাঠ অনুসারে পড়ব প্রত্যেকটি ভিডিও এক একটি ভিডিও তৈরি হবে এক একটি পাঠ দিয়ে তো আজকের ভিডিওটি করবো আমরা একটিমাত্র পাট দিয়ে পার্ট এক দিয়ে পার্ট একে একে কী দেয়া আছে পার্ট একটা আছে হলো গিয়ে শ্বসন পদ্ধতি নামে তো দেখি এই শ্বসন পদ্ধতিটা আমরা জানব প্রথম দিক থেকে পড়ে আসি যে কী লেখা হয়েছে প্রথমে দেখো প্রথম লাইন দেখো প্রথম লাইনে বলা হয়েছে প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে এটা আমরা সবাই জানি জীব প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়ায় শক্তি প্রক্রিয়ার জন্য সরি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন জীব কোষের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমের সাথে আমরা সচরাচর সবাই পরিচিত কারণ আমরা বিগত অধ্যায়তে কোষ সম্পর্কে জেনে এসেছি আর এই কোষের ভিতরে যে অংশগুলো থেকে থাকে তার মধ্যে সাইটোপ্লাজম একটি তো দেখো জীবকোষের সাইটোপ্লাজমে জীবকোষের এখানে বলাই হয়েছে জীবকোষ কোষ উল্লেখ করে দেওয়া হয়েছে জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ সঞ্চিত স্টার্চ শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুতে শক্তি সঞ্চিত থাকে তো এইগুলোতে সাইটোপ্লাজমের এই 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 জিনিসগুলোতে স্টার্চ সঞ্চিত স্টার্চ শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুতে ফ্যাটের অনুতে শক্তি সঞ্চিত থাকে সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য সকল জীবকোষের জীব উদ্ভিদ যাই হোক না কেন সবারই কাজের জন্য অক্সিজেন খুবই দরকার অক্সিজেন ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না বা পারে না দেখো তারপরে কি বলা হয়েছে প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ ও স্থৈতিক স্থৈতিক শক্তি বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে তো আমরা সবাই জানি যে উদ্ভিদ বা প্রাণী সূর্যের আলোর মাধ্যমে সূর্যের আলোর মাধ্যমে তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে থাকে এটাকেই শালক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয় তো শক্তি বা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত তাপ সৌরশক্তি থেকে সঞ্চিত হয় হয়ে থাকে সৌরশক্তি কি বলছে আবার বলি আবার পড়ি আমরা জিনিসটা যে প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি বা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয় তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করাই রূপান্তরিত করাই শাস শ্বসনের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য এই গতিশক্তি ও তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ চলন রেচন বুদ্ধি সরি বৃদ্ধি জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে থাকে কি কি সম্পূর্ণ করে থাকে জীব খাদ্য গ্রহণ চলন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা রেচন রেচন প্রক্রিয়া হলো আমাদের ভিতরের বিপাক প্রক্রিয়া যেখানে খাদ্য পরিপাক হয় তারপরে হলো উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধির কাজে তারপরে জনন প্রক্রিয়ার কাজে শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া যেমন ধরো যে আমরা যখন আমরা একটা তরকারি রান্না করার সময় যখন শাক সবজিগুলো একসাথে কেটে জমা করি সেগুলোর মধ্যে তেল পেঁয়াজ মরিচ দিয়ে সেটা তাপ পাওয়ার জন্য সেদ্ধ করার জন্য আমরা চুলায় বসাই দহন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সেদ্ধ করা হয় তারপরে আমরা সেই জিনিসটা গ্রহণ করে থাকি খাদ্য হিসাবে সেই সেই প্রক্রিয়াটার সাথে এই প্রক্রিয়াটার বেশ কিছু মিল রয়েছে এজন্যই বলা হয়েছে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া এ দেখো এখানে বলা হয়েছে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে নির্গত হয় জারিত হয়ে নির্গত হয়ে থাকে আচ্ছা তো আমরা এখন মোটামুটি শ্বসন সম্পর্কে যে জানতে পেরেছি শ্বসনের কাজটি কী এখন আমরা পাট একে চলে যাব পাঠ একে কী লেখা আছে দেখি আমরা পড়ি জীব বিভিন্ন শরীরবৃত্ত কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন শক্তির প্রয়োজন শ্বাসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয় শ্বসনের সময় জীব দেহে কোশিস্ত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয় শ্বসন প্রক্রিয়া যখন চালু হয় তখন শ্বসনের কাজটাই হলো দহন প্রক্রিয়া আচ্ছা কি বলা হয়েছে আবার পড়ি শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয় শ্বসনের সময় শ্বসন প্রক্রিয়া চলার সময় জীব দেহে কোষস্থিত মানে কোষের ভিতরে খাদ্যকে দহন করার জন্য যে অক্সিজেন দহন খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয় আমরা কিন্তু প্রতিনিয়তই অক্সিজেন গ্রহণ করে থাকতেছি নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি এবং নাক দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি গরম যে ভাবটা আমরা ত্যাগ করছি সেটা কার্বন ডাইঅক্সাইড দেখো তারপরে কী বলা হয়েছে যে এর ফলে উৎপন্ন হয় শক্তি ও কার্বন ডাইঅক্সাইড এর ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডের কথা আমি তোমাদেরকে আগেই বলেছি কার্বন ডাইঅক্সাইডটা আমরা ত্যাগ করে থাকি অক্সিজেনটা নিয়ে নাক দিয়ে যে গরম হাওয়াটা আমরা ছেড়ে থাকি গরম বাতাসটা ছেড়ে থাকি সেটার নাম হলো কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু গরম তাপমাত্রা আর এই শ্বসন প্রক্রিয়াটা তোমরা খেয়াল করবে শ্বসন প্রক্রিয়াটা কিন্তু একটি দহন প্রক্রিয়া দহন মানে একটা তাপ উৎপন্ন হবে ওখানে সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা যেটা আমরা ত্যাগ করছি সেটা কিন্তু গরম তো দেখো আমরা সামনে আগাই সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব জীবকশস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত রাসায়নিক শক্তিতে গতি রাসায়নিক শক্তিতে শক্তিকে সরি জারিত হয়ে খাদ্যস্ত রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে আমার কথাটা বোঝা গেছে শ্বসন কাকে বলে শোষণ কাকে বলে আমি আবার পড়ছি দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ মানে জীবের জীব দেহে যে কোষগুলো আছে সেই কোষগুলো সে কোষগুলো খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু এবং অক্সিজেনের উপস্থিতিতে আমরা যে খাদ্যবস্তুটা মুখ দিয়ে গ্রহণ করব। সেই খাদ্যবস্তু এবং নাক দিয়ে যে অক্সিজেনটা নিব এই দুইটার উপস্থিতি উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে জারিত হয়ে ভিতরে একটি বিক্রিয়া হয়ে ভিতরে একটি বিক্রিয়া হয়ে জারিত হয়ে বা বিকৃত হয়ে বা বিক্রিয়া হয়ে বিপাক্রিয়া হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে এবং তারপরে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে থাকে তাকে শ্বসন বলে তাকে কি বলা হয় শ্বসন বলে আশা করি বুঝতে পেরেছো না বুঝে থাকলে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি এটা সমাধান করে দেবো তারপর কি লেখা আছে দেখো শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া বিপাক বিপাক ক্রিয়া বা বিপাকীয় ক্রিয়া যেটা আমরা খাদ্য গ্রহণের ফলে আমরা খাদ্য আমাদের খাদ্য গ্রহণের ফলে বা খাদ্য গ্রহণের পরে আমাদের পেটের ভিতরে হয়ে থাকে খাদ্যটা হজম হয় এই হজম হজম হওয়াকেই বিপাকীয় ক্রিয়া বলে থাকে এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে বিভিন্ন বিভিন্ন প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নিম্নশ্রেণী কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শাসন ক্রিয়া সম্পন্ন করে আচ্ছা তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন দিনরাত্রি সব সময় শ্বসন কার্য ঘটে আচ্ছা তো আমরা পাট এক শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পার্ট এক সম্পর্কে বা শ্বসন পাট এক যা বলা হয়েছে শ্বসন পদ্ধতি আর আমরা শ্বসন পদ্ধতি শুরু করার আগে যে এতটুক লেখা আছে শ্বসন শ্বাসন সম্পর্কে জানার জন্য সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে তো আজকে এ পর্যন্তই আগামী দিন ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আসবো দ্বিতীয় পাটে আছে দ্বিতীয় পার্টে লেখা আছে জীব জগতে শাসন এটা সম্পর্কে আমরা জানবো জীব জগতে শাসন ইনশাআল্লাহ এটা সম্পর্কে আমরা নেক্সট দিন নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ